হ্যালো বন্ধুরা নমস্কার অল বিজনেস টিপস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই তো বন্ধুগণ এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের আনকমন আনকমন দেখে ব্যবসার আইডিয়া দেওয়া হয় তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিজনেস আইডিয়াটি দেব সেটা আশা করি আপনারা টাইটেল এবং ভিডিওর থামবেল দেখে কিন্তু বুঝেই গেছেন তবুও আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আজকে আপনাদের সামনে যে বিজনেসটির আইডিয়া দেবো সেটা হলো খৈনি তৈরির ব্যবসা তো একটা কথা মনে রাখবেন আমি কিন্তু কোনো তামাকজাত দ্রব্য প্রমোট করছি না আরেকটি কথা মনে রাখবেন তামাক সেবনের কারণে কিন্তু ক্যান্সার হয় বন্ধুগণ বেশি কথা না বলে আজকের বেস্ট বিজনেস প্ল্যান কিভাবে আপনি খনির ব্যবসাটি শুরু করবেন এবং কিভাবে মার্কেট করবেন কি কি র মেটেরিয়াল লাগবে কি কি মেশিন লাগবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব সবথেকে ভাইটাল বিষয় মানে এই ব্যবসার মেন ফান্ড যেটা হলো লাইসেন্স এই লাইসেন্সটা কি লাইসেন্স লাগবে লাইসেন্স কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন এটা কিন্তু আমি আমার ভিডিও লাস্টের দিকে বলে দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুগণ চলুন আজকের বেস্ট বিজনেস প্ল্যানটি শুরু করা যাক বন্ধুগণ আপনারা যদি প্রাথমিকভাবে ব্যবসাটি শুরু করতে চান তাহলে আপনাদের সবার প্রথমে একটি ছোট্ট ঘরের প্রয়োজন হবে তো ছোটো মোটো ঘর হবে কোনো বড় ঘরের প্রয়োজন নেই কারণ মেশিন দিয়েও করতে পারেন মেশিন যদি আপনি মেশিন দিয়েও করেন মেশিনগুলোর সাইজ বেশি বড়ো না ছোটো মোটো একটি ঘরেই ব্যবসাটি করতে পারবেন এবং চাইলে আপনারা হ্যান্ড কাটিং করেও করতে পারেন তো আমি ধাপে ধাপে সব কিছু বলছি তো প্রথমে আপনাদের একটি ঘর তো তৈরি করতে হবে বাড়ির যদি আগে থেকে ঘর থাকে ওই ঘর থেকেই করবেন তারপর ঘর রেডি হয়ে গেলে তারপর আপনাদের লাগবে মেশিন তো আপনারা মেশিন নাও নিতে পারেন আপনারা চাইলে হাতে কাটিং করতে পারেন তো হাতে কাটিং করলে একটু খরচটা বেশি হবে কারণ অনেক লেবারের প্রয়োজন হবে এবং টাইম লাগবে তো বিভিন্ন স্বল্প মূল্যের কিন্তু মেশিন কিন্তু মার্কেটে রয়েছে তো মেশিন রয়েছে তার মধ্যে রয়েছে একটা আছে ফুল্লি অটোমেটিক মেশিন আর একটা আছে আপনার হ্যান্ড হ্যান্ড কাটিং মেশিন তো আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল্লি একটি অটোমেটিক মেশিন তো বিভিন্ন দাম হয় টাকা থেকে পর্যন্ত কিন্তু দাম মেশিনটি একদম ছোট মেশিন ঘরের একটি কোন বসিয়ে কিন্তু ব্যবসাটি করতে পারবেন এবং নারী থেকে পুরুষ উভয় কিন্তু মেশিনটি অপারেট করতে পারবেন কোনো রকম কিন্তু ঝামেলা নেই তারপর আসে ম্যানুয়াল মেশিন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটি ম্যানুয়াল মেশিন মানে খনি পাতা এই মেশিনটির দাম কিন্তু বেশি না চার পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তার চার পাঁচ হাজার টাকার কমেরও আছে ওটা নি কারণ ওটা বেশি একটা ভালো না চার পাঁচ হাজার টাকা মেশিন দিয়েই আপনারা শুরু করতে পারেন তারপর ঘর মেশিন এই দুটো হয়ে গেলে তারপর লাগবে আপনাদের র মেটেরিয়াল তো র মেটেরিয়ালের ক্ষেত্রে আপনাদের এক নম্বরে লাগবে হলো খৈনি পাতা এই খৈনি পাতাগুলো কিন্তু আপনাদের হোলসেল মার্কেট থেকে কিন্তু ক্রয় করতে হবে তো খৈনি পাতা মেশিন এবং সমস্ত র মেটেরিয়াল কোথায় পাবেন তার ঠিকানা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে এবং আপনাদের যদি আগে থেকে জানা থাকে যে কোথায় পাওয়া যায় তাহলে আপনারা ওখান থেকেও নিতে পারেন এবং যদি খুঁজে আপনারা না পান আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিকানাগুলো দেওয়া থাকবে তো খৈনি পাতা সংগ্রহ হয়ে গেলে তারপর আপনাদের লাগবে হচ্ছে ওগুলো ওই সব কাটিং করে প্যাকেটে ভরতে লাগবে তার জন্য লাগবে আপনাদের প্যাকেট তো প্যাকেট আপনারা অন্যান্য কোম্পানির যে বিক্রি হচ্ছে অন্যান্য কোম্পানির মধ্যেও আপনার কোম্পানি বলে চালাতে পারেন ওটা বাইরের রাজ্যের কোম্পানি হতে হবে আপনার আমাদের বেঙ্গলের কোনো কিংবা বাংলাদেশের আপনাদের জেলার কোনো কিন্তু কোম্পানির প্যাকেট আপনি চালাতে পারবেন না তো প্যাকেট বিভিন্ন প্যাকেটগুলো কিন্তু ইন্ডিয়া মার্কেট রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে প্যাকেট নিতে পারেন এবং তাছাড়াও আপনি নিজস্ব ব্র্যান্ডের নাম দিয়েও কিন্তু প্যাকেটগুলো তৈরি করতে পারেন তো প্যাকেটগুলো ক্রয় হয়ে গেলে তারপর আপনাদের লাগবে হলো চুন তো আপনারা তো জানেন হার্ডওয়ার্সের দোকানে চুনের প্যাকেট পাওয়া যায় ওখান থেকে চুনের প্যাকেট কিনতে হবে আপনাকে আর জল তো আপনার বাড়িতে আছে জল দিয়ে গুলিয়ে সেটা ডাব্বার মধ্যে ঢোকাতে হবে ছোটো ছোটো যে প্লাস্টিকের ডাব্বা ওই ডাব্বায় এই চুনগুলো ভরতে হবে তো ওই যে ডাব্বাগুলো কোথায় যাবেন তার ঠিকানাও কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো সমস্ত কিছু রেডি হলে ধাপে ধাপে প্যাকেট করে কিন্তু আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন মানে প্রফিট মার্জিন মানে যেটার জন্য আপনি দৌড়াবেন তো আপনারা দেখে থাকবেন পনেরো গ্রামের যে প্যাকেটগুলো হয় সেগুলো কিন্তু পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে মার্কেটে আর খনি পাতা কিন্তু আশি টাকা কেজি থেকে শুরু তারপরে একশো বিশ একশো তিরিশ বিভিন্ন কোয়ালিটির হয় তো ওই কেজি হিসেবে কিনে আনে তারপর কিন্তু আপনাদের এই পনেরো গ্রামের প্যাকেট করতে হবে তো এক কেজিতে পঁয়ষট্টি প্যাকেট হবে আপনারা মনে রাখবেন কথাটা এক কেজি খনি পাতাতে আপনাদের পঁয়ষট্টি প্যাকেট খনির প্যাকেট হবে মানে শুধু খৈনি এক টাকা তেপ্পান্ন পয়সা পড়ছি তারপরে প্লাস আসে চুন প্লাস আছে প্যাকেট প্লাস আছে পাতা তো সমস্ত কিছু নিয়ে আপনার এক টাকা নব্বই পয়সা বা দুই টাকার মতো কিন্তু খরচ হবে আপনি হোলসেল রেটে তিন টাকা বিক্রি করবেন এবং আপনি যদি রিটেল যদি ডাইরেক্ট গিয়ে দোকানে সেল করেন তাহলে আপনি ওখানে চার টাকাও বিক্রি করতে পারবেন মানে প্যাকেট প্রতি তো লাভের কথা বললে কিন্তু ব্যবসাটিতে ভালো একটি প্রফিট রয়েছে আপনারা চাইলে ব্যবসাটি করতে পারেন কিন্তু তারপর আপনাদের যে জিনিসটি লাগবে সেটা সব থেকে ভাইটাল ওটাই হলো লাইসেন্স তো ব্যবসাটির মেন যেটা জিনিস সেটা হলো লাইসেন্স তো লাইসেন্স কি লাইসেন্স লাগবে লাইসেন্সটি হলো ট্রেড লাইসেন্স প্রথমত তো লাইসেন্স দুটো লাইসেন্স লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি ট্রেড লাইসেন্স হল প্রথমত তো আপনারা যদি শহরাঞ্চলে থাকেন তাহলে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্সের আবেদন করবেন এবং আপনারা যদি গ্রামাঞ্চলে থেকে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে একটি ট্রেড লাইসেন্সের আবেদন করবেন তো ট্রেড লাইসেন্স সংগ্রহ করার পর ওই ট্রেড লাইসেন্সের সাহায্যে কিন্তু আরেকটি লাইসেন্সের প্রয়োজন হবে সেটা হলো তাম্বাকো লাইসেন্স এই তাম্বাকু লাইসেন্স কিভাবে আবেদন করবেন তার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অনলাইনে আবেদন করতে পারবেন এবং চাইলে আপনি বিভিন্ন তত্ত্বমিত্র কেন্দ্রে গিয়েও আবেদন করতে পারবেন এবং আপনার ব্যবসাটা যদি একটু বড় লেভেলের হয় তার জন্য জিএসটি ফাইল লাগবে তো এইভাবে আবেদন করে আপনার লাইসেন্সটি সংগ্রহ করে তারপরেই ব্যবসাটি করতে পারবেন তো বন্ধুগণ আজকের ব্যবসার আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুগণ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অল বিজনেস টিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে নমস্কার